কোরবানির জন্য সুস্থ গরু চেনার উপায়। ঈদুল আজহা বা কোরবানির ঈদ সমাগত, আমরা যারা কোরবানির পশু ক্রয় করতে হাটে যাই তাদের বেশিরভাগেরই পশু পছন্দ করার পূর্ব অভিজ্ঞতা নেই অথবা থাকলেও খুব কম। এছাড়া অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী মোটা তাজাকরণ ওষুধ খাইয়ে স্বাভাবিকের চাইতে অতিরিক্ত মোটা তাজা করে হাটে নিয়ে আসেন পশুকে। তাই পশু নির্বাচনের কিছু মৌলিক বিষয় আমাদের জানা থাকলে উৎকৃষ্ট মানের পশু ক্রয় করা সম্ভব হবে। গরুর গায়ে আঙুলের চাপ দিয়ে দেখুন, চাপ বসে গেলে বা গর্ত হয়ে গেলে বুঝবেন স্টেরয়েড খাওয়ানো রোগাক্রান্ত গরু। এইসব গরু অন্য সব গরুর চাইতে অপ্রত্যাশিত ফোলা থাকে। অপরদিকে সুস্থ গরুর শরীর হবে টানটানা। স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা গরু জোরে জোরে নিঃশ্বাস নেয়, খুব বেশি শান্ত স্বভাবের হয় এবং মুখ দিয়ে সবসময় লালা ঝরে। অপরদিকে সুস্থ গরু সাধারণত চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরুর সামনে খড় কিংবা প্রচলিত খাবার ধরলে আগ্রহ করে খায় না, কিন্তু সুস্থ গরুর সামনে প্রচলিত খাবার ধরলেই তা জিহ্বা দিয়ে টেনে নেয়। সুস্থ গরুর কুঁচ মোটা ও শরীর থাকে সুঠাম। অন্যদিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো গরুর মুখ ও পায়ের কোনো অংশে ফোলা থাকতে পারে। সুস্থ গরুর নাকের উপরটা সবসময় ভেজা থাকে। অন্যদিকে অসুস্থ গরুর নাক দিয়ে তরল নির্গত হতে পারে। এ কয়েকটি বিষয় মাথায় থাকলে সুস্থ ও সুন্দর গরু নির্বাচন করা সহজ হবে।